ঈদুল আজহার আগে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। রোববার মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানান। বলেন, পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলে অনুমতি দেওয়ার বিষয়ে সেতু কর্তৃপক্ষ কাজ করছে। সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ ক্যামেরা ও স্পিড গান বসানো হচ্ছে। তিনি বলেন, এগুলো বসানো হলে সুবিধাজনক সময়ে সড়ক বিভাগ সিদ্ধান্ত নেবেন কি করা যায়। মন্ত্রিপরিষদের বৈঠকে দেশের চলমান সব প্রকল্পে সুশাসন নিশ্চিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান খন্দকার আনোয়ারুল ইসলাম। পদ্মাতে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ আপনার ক্যামেরা বসবে, তো এই ক্যামেরাগুলো বসলে তারপরে স্পিড গানটাও বসানো হচ্ছে, তো এটা বসলে তারপরে ওনারা কমফোর্ট অনুযায়ী একটা সিদ্ধান্ত নেবেন কী করা যায়। ঈদের আগে হওয়া খুব ডিফিকাল্ট আমার মনে হচ্ছে।